ঘুমটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট একটি মানুষের সুস্থতার জন্য। আমরাই অনেকেই তো স্যার ঘুমের সমস্যায় থাকি, শুইলে ঘুম আসে না, অনেক নড়াচড়া করতে 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 অনেক লম্বা সময় পরে ঘুম আসে, আবার অনেকের ঘুম অনেক বেশি আসে। সো স্পেশালি যাদের ঘুম আসে না তারাই খুব বেশি সমস্যায় পড়েন। তো এই ক্ষেত্রে এটা এই অভ্যাসটা বা ঘুমের এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় স্যার? ঘুমের কারণ যদি আমরা দেখি, এখন শরীরে এনাফ মেলাটোনিন নেই, অনেকে হয়তো বলবে আমি তো মেলাটোনিন নিয়ে যাচ্ছি। পেশেন্টরা যখন আমাদের সামনে আসে তখন অনেকগুলো মেডিসিন বের করে, তার মধ্যে একটা থাকে মেলাটোনিন, থাকে তার মেলাটোনিন নিয়েই ঘুমায়। এখন মেলাটোনিন আমার শরীর তৈরি করবে যখন আমাদের তৈরি করার সময় হবে, সন্ধ্যা হতে শুরু করেছে, শরীর কর্টিজলটা যেটা স্টেরয়েড কমিয়ে দিবে মেলাটোনিন তৈরি করবে, যাতে আপনি সারা রাত ঘুমাতে পারেন, রেস্ট নিতে পারেন। আপনি শরীর সারাদিন ধরে আপনার ক্ষতবিক্ষত হয়েছে, ক্ষতবিক্ষত মানে কি, শরীরের এই যে হাত নাড়ছি এটা শরীর ড্যামেজ হচ্ছে, কিছু টিস্যু ছেড়ে যাচ্ছে, আমরা হাঁটছি কথা বলছি, প্রতি মুহূর্তে শরীরের ইঞ্জুরি হয়। এই ইঞ্জুরিটা ওই ইঞ্জুরি না যে দেখা যাওয়ার মতো, এই যে প্রতি মুহূর্তে যে শরীর কাজ করছে, ফ্রিকশন হচ্ছে, এইটা যে হিলিং হবে রাতের বেলা, এই জন্য ঘুমটা এত গুরুত্বপূর্ণ। তো এনিওয়ে, আরো হরমোন প্রোডাকশন, অ্যাসিড লেভেল, এনজাইম লেভেল, হিলিং সবকিছুর জন্য কাজ করে। তো এখন রাতে যে মেলাটোনিন তৈরির যে কাজগুলা, স্পেশালি হল পাইনিয়াল গ্ল্যান্ড, পাইনিয়াল গ্ল্যান্ড যখন যে মেলাটোনিন তৈরি করতে পারে না বিকজ অফ ইনফ্লামেশন, তাহলে শরীর ইনফ্লামেশন করতে গেছে এটাই খুঁজে বের করতে হবে আগে। আবার অনেকের হয় কি, আপনি সারাদিন ধরে কর্টিজল কম, ভেরি উইক, ফ্যাটিক, স্লাগিশ, লাউজি ফিল করছেন, আবার রাতে এসে আপনি বেশি এনার্জাইজড, তার কারণ আপনি অভ্যাস করেছেন আপনার কর্টিজল যেটা এনার্জি হরমোন এটা রাতেই ইউজ করার জন্য, তো দিনে আর এনার্জি থাকে না। যদি কর্টিজল থাকে রাতের বেলায় শরীরে, তাহলে আর মেলাটোনিনটা আসবে না, এটা অপোজিট, একটা আসলে একটা আসবে না, তাহলে আপনি আর ঘুমাতে পারবেন না। তাহলে কর্টিজল যাতে কমাতে শরীরে কম থাকে রাতের বেলায় এটা খেয়াল রাখতে হবে, দিনের বেলা অ্যাক্টিভ থাকবেন, এক্সারসাইজ করবেন, দিনের বেলা এনার্জাইজ থাকবেন, কাজ করবেন, যাতে রাতের বেলা আপনি কর্টিজল ছাড়া আপনি মেলাটোনিন শরীর তৈরি করে আপনি ঘুমাতে পারেন। তো এই তার মানে হচ্ছে হরমোন ব্যালেন্সের কথা আমি ফোকাস করছি, হরমোন যেন ব্যালেন্স থাকে, কর্টিজল এবং মেলাটোনিন যাতে ব্যালেন্স থাকে, এই জন্য শরীরের ইনফ্লামেশন কমে নিয়ে আসতে হবে, যাতে করি কর্টিজল আননেসারি সিক্রেট না হয়, আবার মেলাটোনিনটা মানে যেটা হরমোন, স্লিপিং হরমোন যেটা আপনার রাতের বেলা থেকে তৈরি হয়। কিন্তু আমরা যেটা ভুল করছি, এই যে রাতে হয় আমাদের কাজ শুরু করি, মধ্যরাত হয় আমাদের, তখন আর কাজের চাহিদা আরও বেড়ে যায়, অনেকে আছে সারা রাত কাজ করে দিনের বেলা ঘুমায়, তাহলে এটা তো শরীরে এভাবে কাজ করে না, শরীর তো ঘুমাবে মেলাটোনিন দিয়ে, মেলাটোনিন রাত 3টা 4টার পরে আর তৈরি করতে পারে না। আপনি ঘুমাচ্ছেন বিকজ শরীর টায়ার্ড, কিন্তু আপনি আসলে ঘুমাচ্ছেন না, আপনি রিয়েলি হিলিং মোডে নেই। হ্যাঁ, আপনার শরীরে স্টেরয়েড তৈরি হচ্ছে, মানে কর্টিজল তৈরি হচ্ছে আপনি যখন সকালে ঘুমাচ্ছেন। তাহলে আমাদের নবী সুন্নাহ দেখেন, উনি কিন্তু রাতের বেলা ঘুমাতেন, মধ্যরাতের পার হওয়ার পরে রাত 3টার পর উঠে যেতেন। কি চমৎকার, বডি সায়েন্স বলছে ইয়েস দিস ইজ দ্য স্লিপিং টাইম, এই যে 10 to 3, এই যে 5 ঘন্টা, বা আপনার 9 to 5 o'clock, এই যে 8 ঘন্টা, দিস ইজ দ্য স্লিপিং টাইম, এই সময় মেলাটোনিন থাকবে হাই, কর্টিজল থাকবে কম, এবং আমরা সেই সুন্নাহ, সেই সায়েন্সকে ভুলে গিয়ে আমরা রাতের বেলা কাজ করি, দিনের বেলায় সকালবেলা ঘুমাই, দিনের বেলা টায়ার্ড থাকি, রাতের বেলা লাইট লাইট আসছে, ভালো ডিসকভার হয়েছে, সায়েন্স আসছে, কিন্তু আমরা লাইট আসছে বলে সারা রাত কাজ করবো, রাত ঘুমানোর জন্য তৈরি হয়েছে। তাহলে স্লিপিং সাইকেল ঠিক করতে হবে, তখন হরমোনটা ব্যালেন্সে আসবে, আর তারপরে শরীরে ডাইজেশন ভালো রাখতে হবে, যাতে করি শরীরে ইনফ্লামেশন না থাকে, মানে প্রদাহ তা না থাকে। তারপরে একটা বড় কারণ দেখছি আমাদের পেশেন্টদের মধ্যে, সেটা হচ্ছে ফুড অ্যালার্জি। যাদের ফুড অ্যালার্জি, এটা গবেষণা দেখা যায়, যাদের ফুড অ্যালার্জি বেশি তাদের শরীরে প্রচুর মানে ইমিউন রেসপন্স হয়। তো ইমিউন রেসপন্স হয়ে প্রচুর অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, তো ইমিউন রেসপন্স তৈরি হলে তখন শরীর তার স্বাভাবিক যে 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 স্লিপিং করা, ঘুমানোর কথা ঘুমাতে পারে না, প্রচুর অ্যান্টিবডি শরীরের মধ্যে, তাহলে আমাদের স্লিপিং সাইকেলটা ঠিক করতে হবে, তারপর খাবারে ফুড অ্যালার্জি থেকে বেরিয়ে আসতে হবে। তো ফুড অ্যালার্জি থেকে বেরিয়ে আসার জন্য উপায় কী, এটা দেখতে হবে, আমাদের পেটের অ্যাসিড লেভেলটা কমে গেছে, পেটের অ্যাসিড লেভেল কমে গেলে ফুড অ্যালার্জিগুলো তৈরি হয়, তাহলে প্রোবায়োটিক মাইক্রোবায়োম কমে গেলে ফুড অ্যালার্জি তৈরি হয়, তার ফুড অ্যালার্জি যত কমাতে পারবেন তত ঘুমটা ভালো হবে। অনেকে বলে ডক্টর আমি কালকে ঘুমাতে পারি না, এটা কিন্তু ঘুমাতে পারছি, এই 2টা রাত ঘুমাতে পারি নাই, তখন বলে আপনি কী খেয়েছেন, বলে কি আমি রাত্রেবেলা একটু লেটে খাবার খেয়েছি, একটু বিফ খেয়েছি, আর একটু খাবার মানে বিফ ছিল খাবারের মধ্যে, ওই বিফটা অ্যালার্জি হয়েছে, আর কিছু খেয়েছেন, রাত্রেবেলা একটু বেশি বাদাম বাদাম খেয়েছিলাম,
ওই যে বাদামটা আপনার অ্যালার্জি হয়েছে, আর কি আর কি খেয়েছেন? অনেকে বলে আমি তো রাতেবেলা এই খাবারটা খাওয়ার পরে আমি ঘুমাতে পারিনি, কারণ ওই খাবারের কারণে যে ইমিউন রেসপন্স হয়েছে তখন আপনার খাওয়া আর ঘুমা যাওয়া সম্ভব হয় নাই। এরপরে বেশি পরিমাণে ফ্রাই, তারপর হচ্ছে যে প্রসেস খাবার খেলেও এগুলো হচ্ছে এক্সোটক্সিন, মানে শরীর ব্রেন সেলকে এক্সাইট করে। যখন ব্রেন যখন ওয়েক থাকে, ব্রেন যখন হাইপার ওয়ার্কিং থাকে, তখন আপনাকে আর ঘুমিয়ে দিবে না। তারপরে হচ্ছে যে ইলেকট্রনিক্স ইউজ করি আমরা বেশিরভাগ সময় রাত্রেবেলায়, ইলেকট্রনিক্স সাথে একটু কম ইউজ করা, যাতে করে শরীর সাথে কোনো এটার কোনো এফেক্ট না থাকে, আপনি ঘুমাতে পারেন ভালো করে। এরপরে ডিনারটা একটু আর্লি করা, ডিনার আর্লি করলে হয় কি, এম্পটি স্টমাক থাকে, এম্পটি স্টমাক থাকলেই তখন শরীর তার ঘুমের জন্য তৈরি হয়। তারপরে স্লিপিং স্কেজুল আমরা মেক শিওর করি, যত স্লিপিং স্কেজুল আমরা আসার পরে রাত 9টা 10টার মধ্যে ঘুমে যাওয়ার চেষ্টা করি, তাহলে স্কেজুল ভালো থাকবে, ঘুমটা ভালো হবে। এরপরে রিল্যাক্সেশন, আমরা যদি এক্সারসাইজ না করি বডি রিল্যাক্স হবে না, বডি টক্সিন ফ্রি হবে না, হরমোনটা ব্যালেন্সে আসবে না। এইভাবে আমরা ঘুমের সাইকেল বাড়াতে পারি। আমি 1 নম্বরে বলছি যে হরমোন ব্যালেন্স, টাইমলি ঘুমানো, ইনফ্লামেশন প্রদাহ কমিয়ে রাখা, রং খাবার না খাওয়া, তাহলে ঘুমটা ভালো হবে। 2 নম্বর হলো যাদের ফুড অ্যালার্জি আছে তাদের ফুড অ্যালার্জি থেকে বেরিয়ে আসতে হবে, এসি লেভেল ভালো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং প্রোবায়োটিক বা মাইক্রোবায়োমটাকে ভালো রাখলে তাহলে অ্যালার্জিগুলো কমে যাবে। তারপরে আসতে পারেন যে যারা একটু মানে, তারপরে স্লিপিং স্কেজুল ঠিক রাখা, ইলেকট্রনিক্স থাকে কম ইউজ করা, স্পেশালি রাতেরবেলা কম ইউজ করা, বা না পারলে ইউজ নাই করা, তারপরে এম্পটি স্টমাকে ঘুমানো, এই জন্য ডিনারটা একটু আর্লি করা, এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনাদের ঘুমের যাদের সমস্যা আছে তাদের সেরে যাবে ইনশাল্লাহ।